আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীর যে যেখান থেকে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে প্রত্যেকটিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যারা নতুন এসেছেন অর্থাৎ যারা নতুনভাবে এই চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনাদেরকে আজকের এই এপিসোডের শেষ পর্যন্ত পাব তো আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই বাচ্চা একটা ভুল করেছে আর অমনি ঝড়ের বেগে সন্তানের গালে বসিয়ে দিলেন কোষে এক থাপ্পড় পরিণতিতে কি হলো আপনি যা চেয়েছিলেন তার বিপরীত হ্যাঁ বর্তমান গবেষণা কিন্তু এমনটাই বলছে চলুন আমার সাথে আরেকটু এগিয়ে যাই দেখি গবেষণা কি বলছে ও হ্যাঁ ভিডিওতে লাইক দিতে এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন না করে থাকলে আপনি বড্ড মিস করেছেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তাহলে আর কোনো ভিডিও মিস হবে না তো চলুন আসল কথায় সন্তানকে মানুষ করা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই কঠিন কর্তব্য সব সময় মা বাবারা চান তাদের ছেলে মেয়ে জীবনে সবার থেকে বেশি উন্নতি করুক এবং তাদের বাচ্চা যেন সবার থেকে আগে থাকে এই চাওয়াতে কোনো ভুল নেই কিন্তু এই প্রতিযোগিতামূলক ভাবনার জন্য প্রায়শই বাচ্চারা ভুল করলে তাদের মারধর করা হয় এই ব্যবহারটি ভুল অত্যাধিক বকাঝকা বা মারধর কিন্তু বাচ্চাদের মানসিক বিকাশের প্রচণ্ড অবন্ড অবনতি ঘটায় আজ আমরা এই বাচ্চাদের বকা এবং তাদের মানসিক বিকাশের অবনতি নিয়েই আপনাদের সাথে কিছু শেয়ার করছি শিশুমনের অবনতি গত দশ থেকে ২০ বছরের মধ্যে অনেক গবেষণা করা হয়েছে শিশু মনোবিজ্ঞান নিয়ে এই গবেষণা এবং পরীক্ষার ফলস্বরূপ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে বাচ্চাদের মারধর করা কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রচণ্ড চাপ ফেলে এখনকার দিনের বাচ্চারা অনেক বুদ্ধিমান তারা বাবা মায়ের হাতে মার খাওয়া একদমই ভালো চোখে নেয় না বেশি শাসন তাদের বাবা মায়ের থেকে দূরে সরিয়ে দেয় বাচ্চারা ভুল করলে অবশ্যই মা বাবারা বাচ্চাদের ঠিক পথে নিয়ে আসবেন কিন্তু মারধর করে ঠিক পথে নিয়ে আসা একদম কাম্য নয় তাদের ঠিক পথে নিয়ে আসতে হলে তাদের ভালো করে বোঝানো দরকার যে সে যেটা করছে কেন সেটা ঠিক পদ্ধতি কিনা না মেরে বাচ্চাদের ভালোভাবে বুঝাবেন ভুল করলে তাদের মারধর না করে তাদের ভুল থেকেই শিক্ষা দেওয়া উচিত বাচ্চাদের ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য শেখানো উচিত তারপর তাদের নিজেকে নির্ণয় করতে দেওয়া উচিত যে তারা কোন পথ বেছে নিতে চায় কিন্তু সবসময় যদি বাবা মায়ের ইচ্ছাগুলি বকাবকি করে চাপিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা নিজেদের নির্ণয় করার গুরুত্ব বুঝবে না বাচ্চাদের নিজেদের নির্ণয় নেওয়া শেখানো উচিত যাতে তারা ছোট্ট জিনিসের নির্ণয় করে আস্তে আস্তে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্যটি বুঝে ব্রেনে প্রভাব বাচ্চাদের ব্রেন পুরোপুরি বিকশিত না হলেও তারা কিন্তু তাদের মা বাবার স্নেহ বুঝতে পারে আজকালকার ব্যস্ত জীবনে অনেকেই বাচ্চাদের একা ছেড়ে দিয়ে কাজে চলে যান এইভাবে বাচ্চারা একাকিত্বে ভোগে তার ফলে বাচ্চারা ক্ষিপ্ত এবং ঘ্যান ঘেনে হয়ে ওঠে একাকিত্ব চাকরিতে কঠিন পরিশ্রমের পর বাড়ি আসার পর বাচ্চারা জেদ করলে তাদের খুব বকাঝকা করেন অভিভাবকরা ছোট্ট বাচ্চাদের সময় দেওয়া কিন্তু খুবই জরুরি বাচ্চারা একাকিত্বে ভুগলে তাদের মধ্যে একটা ধারণা আসে যে তাদের মা বাবা তাদের সাথে নেই এবং তাদের সব কিছু একাই করতে হবে তারপর বাবা মারা বাড়ি আসার পরও যদি তাদের মার খেতে হয় তাহলে তারা আরও একা হয়ে যায় এই পরিস্থিতি যাতে না আসে সেই জন্য অবশ্যই প্রয়োজন যে বাবা মারা যেন তাদের বাচ্চাদের সাথে যতটা পারা যায় সময় কাটান আত্মবিশ্বাস হারায় মা বাবারা অনেক সময় তাদের নৈরাশা তাদের বাচ্চাদের উপর চিৎকার করে বের করেন এর ফলে বাচ্চাদের মানসিক বিকাশের অবনতি ঘটে এবং বাচ্চারা তাদের মা বাবাকে ভয় পেতে শুরু করে বাচ্চারা নিজেদের আত্মবিশ্বাস এবং আস্থাও হারায় তারা আস্তে আস্তে নিজেদের মধ্যেই গুটিয়ে যায় এই আচরণ তাদের মানসিকভাবে দুর্বল করে তোলে এবং বড় হয়ে উঠলে তারা কারোর উপর বিশ্বাস করতে ব্যর্থ হয় কি করবেন আপনি বাচ্চারা কোনো ভুল করলে তাদের শাস্তি দেওয়া দরকার কিন্তু সেই শাস্তি কিন্তু কোনো দিনই মার হতে পারে না তাদের ছোট কোনো শাস্তি যা নিজেদের ভুল ঠিক করে নিতে শেখাবে এবং অন্যদের উপকার করার মতো কাজ দিতে হবে যাতে তারা নিজেদের ভুল থেকে শেখে বাচ্চারা তাদের মা বাবার কাছ থেকে শেখে তাই বাচ্চাদের কিছু বলার আগে অভিভাবকদের সেটা মেনে চলতে হবে এবং তারপর শান্তিতে ভালো করে বাচ্চাদের তাদের ভুলটি বোঝাতে হবে এইভাবে আমরা বাচ্চাদের মানুষ করলে বাচ্চাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে তারা বাবা মাকে ভালোবাসতে এবং বিশ্বাস করতে শিখবে সঠিক বিষয় নির্ণয় করতে শিখবে এবং এইভাবে তাদের মানসিক বিকাশের উন্নতি ঘটবে এবার বিদায় নেব প্যারেন্টিং সম্পর্কে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করার জন্য বক্সে দেখবেন একটা দেওয়া আছে সেই গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা আপনারা সকলেই আপনাদের সন্তানদেরকে বেশি বেশি সময় দিবেন সাহায্য দেবেন অনাবিল সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাক আপনাদের সবার জীবন এবং আপনাদের প্রত্যেকের সন্তান হোক নয়ন জোরানোর সন্তান আপনাদের প্রত্যেকের সন্তান হোক হৃদয় জোরানোর সন্তান প্যারেন্টিং সিরিজের পরবর্তী ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ